আসসালামু আলাইকুম। রাত 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি, এম শাহনাজ পারভীন। মানবাধিকার পরিস্থিতির দ্রুত অবনতির তালিকায় বাংলাদেশ। পুলিশ মঞ্চ ভেঙে ফেলায় আমিনবাজারে বিএনপি সমাবেশ পিছিয়ে 28 সেপ্টেম্বর। মশিউর রহমান রাঙা জানিয়েছেন তাকেও ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে। আবারও বাড়ল ডলারের দাম। বিএনপিকে 36 দিনের আলটিমেটাম দিলেন ওবায়দুল কাদের। হোটেলে কিশোরীকে 2 মাস আটকে রেখে পুলিশ সদস্য আলামিন। ডেঙ্গুতে মৃত ফের ঊর্ধ্বমুখী। সব ধর্মাবলম্বীদের মাঝে ইসলাম ছড়িয়ে দিতে ব্রিটেনের মসজিদগুলোর দারুণ উদ্যোগ। সৌদিতে আরও 15,054 জন অবৈধ অভিবাসী গ্রেফতার। সাময়িক বন্ধ রাশিয়ার কিছু জ্বালানি রফতানি, তেলের দাম আবার বেড়েছে। এবং সপরিবারে মার্কিন দূতাবাসে সাকিব। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বৈশ্বিক ওয়াচডগ সিভিকাস মনিটরের ওয়াচ লিস্টে বাংলাদেশকে যুক্ত করা হয়েছে। মূলত যেসব দেশের নাগরিক স্বাধীনতা দ্রুত কমছে এবং দেশগুলোকে এই ওয়াচ লিস্টে রাখা হয়। গত 21 সেপ্টেম্বর ওই ওয়াচ লিস্ট আপডেট করে সিভিকাস মনিটর, আর তাতেই বাংলাদেশের নাম যুক্ত করা হয়। এছাড়া নতুন করে এই লিস্টে ঢুকেছে বসনিয়া, ইকুয়েডর, সেনেগাল ও সংযুক্ত আরব আমিরাতের নামও। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ভিত্তিক নাগরিক অধিকার গোষ্ঠী সিভিকাস মনিটর বাংলাদেশ নিয়ে তারা বলেছে, 2024 সালের জানুয়ারিতে বাংলাদেশে জাতীয় নির্বাচন হবে। এই নির্বাচন সামনে রেখে বাংলাদেশি বিরোধী দল অধিকার কর্মী ও ভিন্ন মতের কণ্ঠস্বরের বিরুদ্ধে ক্রমবর্ধমানভাবে দমনপীড়ন চালানো হচ্ছে। সিভিকাস মনিটর বিশ্বব্যাপী নাগরিক অধিকার ও সুশীল সমাজ নিয়ে কাজ করছে। সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জানুয়ারির নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বিরোধী দল বিএনপির সমর্থকদের নিশানা করা, আইন ও অন্যান্য উপায়ে অধিকার কর্মী সাংবাদিকদের চুপ করানোর চেষ্টা সহ ভিন্ন মতকে দমনে যা কিছু করা দরকার তা করতে উদ্যোগী বলে মনে করেন। সিভিকাস মনিটরের এশিয়া প্যাসিফিক অঞ্চলের গবেষক জোসেফ বেনেডিক্ট বলেছেন, বাংলাদেশ একটি বিপজ্জনক পথে এগিয়ে যাচ্ছে। তারা দেখছেন বাংলাদেশের কর্তৃপক্ষ দায়মুক্তির সঙ্গে বিরোধী দল অধিকার কর্মী ও সমালোচকদের ওপর দমনপীড়ন চালাচ্ছে। বিএনপির পূর্ব ঘোষিত সমাবেশের জন্য নির্ধারিত স্থানে তৈরি করা মঞ্চ ভেঙে দেওয়ায় রাজধানীর প্রবেশমুখ আমিনবাজারে অনুষ্ঠেয় আজকের সমাবেশ বাতিল করেছে দলটি। সমাবেশের পরবর্তী তারিখে ঘোষণা করা হয়েছে 28 সেপ্টেম্বর। আজ বিকেল 4:30টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। তিনি বলেন, সরকারের পদত্যাগ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে আমিনবাজারে পূর্ব ঘোষণা অনুযায়ী আজ সমাবেশ করার কথা ছিল। সমাবেশের জন্য নির্ধারিত স্থানে মঞ্চ তৈরি করা হয়েছে। রাতের অন্ধকারে পুলিশ সেই মঞ্চ ভেঙে নিয়ে গেছে। আজ সকালে আমরা পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছি, তিনি আমাদের জানান একই জায়গায় আওয়ামী লীগও সমাবেশ করতে চায়, তাই সমাবেশ করা যাবে না। এ কারণে সমাবেশ স্থগিত করে দলের বৈঠকে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। তিনি আরও জানান, 28 সেপ্টেম্বর আমিনবাজারে সমাবেশ হবে। আমরা 3-4টি জায়গা নির্বাচন করেছি, এর মধ্যে যে কোনো একটি জায়গায় সমাবেশ হবে। আমেরিকার ভিসা নিষেধাজ্ঞায় পড়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলের জাতীয় পার্টির এমপি ও দলটির সাবেক মহাসচিব মশিউর রহমান রাঙা। মশিউর রহমান রাঙা বলেন, বিষয়টি নিয়ে আমি অখুশি না। আমি শুনেছি আমাকেও ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে, আমার আমেরিকার 10 বছরের ভিসা আছে। আমার এখন যাওয়ার কোনো ইচ্ছেই নেই, সুযোগও নেই, সামনে নির্বাচন, গত 5 বছরেও আমেরিকা যায়নি। ভিসা নীতির বিষয়ে রাঙা বলেন, এটা আমেরিকার নিজস্ব বিষয়। আমার দেশে যদি কেউ আসতে না দেয়, যদি মনে করি এই লোকগুলো আমাদের জন্য ক্ষতি কর, তাহলে বলার কিছু নেই। আমি মনে করি এটা দেশের জন্য ভালো, আমি এটাকে ভালোই বলছি। আসন্ন জাতীয় নির্বাচনে এটার প্রভাব পড়ার কোনো সুযোগ নেই বলেও জানান তিনি। ডলারের দাম আবারও বাড়িয়েছে দেশের ব্যাংকগুলো। এবার সব ক্ষেত্রেই ডলারের দাম বাড়ানো হয়েছে 50 পয়সা করে। আজ সোমবার থেকে নতুন এই বিনিময় হার কার্যকর হচ্ছে। বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন, বাফেদা ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ এবিবি ভার্চুয়াল সভায় ডলারের হার বাড়ানোর ঘোষণা দিয়েছে। বাফেদা ও এবিবি জানিয়েছে, আজ থেকে তারা 110 টাকা ডলার কিনে 110.50 টাকা বিক্রি করতে রাজি হয়েছে। নতুন দাম অনুসারে রপ্তানিকারক ও রেমিটেন্স পাঠানো ব্যক্তিরা প্রতি ডলারে 110 টাকা পাবেন। এছাড়া ব্যাংকগুলো আমদানিকারকদের কাছ থেকে 110.50 টাকায় ডলার বিক্রি করবে। আন্তঃব্যাংক বিনিময়ে ডলারের এই দাম নির্ধারণ করা হয়েছে। গত বছরের জানুয়ারিতে ছিল 85 টাকা 8 পয়সা।
বিএনপিকে সন্ত্রাস নৈরাজ্য পরিহার করার জন্য 36 দিনের আলটিমেটাম দিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার বিকেলে রাজধানীর উত্তরের আজমপুরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশ থেকে এ আলটিমেটাম দেন ওবায়দুল কাদের। এ সময় ওবায়দুল কাদের বলেন, 36 দিনের আলটিমেটাম বিএনপি যদি সংশোধন না হয় তাহলে জনগণকে সঙ্গে নিয়ে তাদের অপরাজনীতির কালো হাত ভেঙে দেওয়া হবে। তিনি আরও বলেন, বিএনপি নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির জন্য 36 ঘন্টার আলটিমেটাম দেয় কোন মুখে? তারা তো 36 মিনিটের একটি আন্দোলনও করতে পারেনি। ঠাকুরগাঁওয়ে এক কিশোরীকে 2 মাস আটকে রেখে কনস্টেবল আলামিন ও তার বন্ধু রবিউল এ সময় কিশোরীর নির্যাতন ও ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ করেছেন। রোববার রাত 12টায় কিশোরীর বাবা বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা দায়ের করেন। অভিযুক্ত কনস্টেবল আলামিন ঠাকুরগাঁও পুলিশ লাইনে সংযুক্ত রয়েছেন। তিনি পঞ্চগড়ের বোদা উপজেলার ডাবরডাঙ্গা এলাকার তৈবুর রহমানের ছেলে। অন্যদিকে তার বন্ধু রবিউল ঠাকুরগাঁও সদর হাসপাতালে টেলিমেডিসিন পদে চাকরি করেন। তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের আব্দুল কাশেমের ছেলে। মামলায় আলামিনকে 1 নম্বর ও রবিউলকে 2 নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। এর আগে দুপুর বেলা শহরের হাজিপাড়া এলাকার হিরণ ম্যাচ থেকে ভুক্তভোগী কিশোরকে উদ্ধার করে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে রবিউল আটক হয়। অপর আসামি আলামিন পলাতক রয়েছে। এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে মৃত্যু ও আক্রান্তের হার ফের ঊর্ধ্বমুখী। সারা দেশে গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 19 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ডেঙ্গুতে মৃতের সংখ্যা 928 জনে দাঁড়ালো। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে জানানো হয়, রোববার সকাল 8টা থেকে সোমবার সকাল 8টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে আরও 3,033 জন ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বাসিন্দা 801 জন ও ঢাকার বাইরের 2,232 জন। এর আগে রোববার ডেঙ্গুতে 16 জনের মৃত্যু এবং 3,008 জন আক্রান্ত হওয়ার তথ্য জানানো হয়। সেই হিসেবে সোমবার ডেঙ্গুতে মৃত্যু ও আক্রান্ত উভয়ই বেড়েছে। নতুন আক্রান্তদের নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 1,90,581 জন। এর মধ্যে ঢাকার বাসিন্দা 79,716 জন আর ঢাকার বাইরের 1,11,042 জন। সমাজের সব ধর্মাবলম্বীদের মাঝে ইসলামের সৌন্দর্য ছড়িয়ে দিতে দারুণ একটি উদ্যোগ গ্রহণ করে মুসলিম কাউন্সিল অব ব্রিটেন MCB। রোববার আল জাজিরা জানায়, উদ্যোগ বাস্তবায়নে সংস্থাটি ব্রিটেনের বিভিন্ন প্রান্তরে 250টি মসজিদ নির্বাচন করে। মসজিদগুলো গত শনি ও রোববার সব ধর্মাবলম্বীদের জন্য উন্মুক্ত রাখা হয়। এই উদ্যোগটি শুরু হয় 2015 সালের ফেব্রুয়ারিতে। তখন মসজিদ সংখ্যা ছিল মাত্র 20টি। দীর্ঘ প্রচেষ্টার পর এবছর 250 মসজিদ উদ্যোগের আওতায় আনা হলো। গত শনি ও রোববার এ উপলক্ষে মসজিদগুলোতে দর্শনার্থীদের মাঝে খাবার ও নানা রকম মিষ্টান্ন উপহার দেওয়া হয়। পাশাপাশি ইসলামী সেমিনার এবং ব্রিটেনে বসবাসরত মুসলিমদের সাথে ভিন্ন ধর্মাবলম্বীদের সম্পর্ক তৈরিতে সেতু বন্ধনের আয়োজন করা হয়। উদ্যোগে এবারের স্লোগান ছিল, তুমি আমার মসজিদ পরিদর্শন করো। অভিনব এ উদ্যোগে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ সাড়া দিয়েছেন। তাদের মধ্যে সংসদ সদস্য, রাজনীতিবিদ এবং সুশীল সমাজের প্রতিনিধিরাও ছিলেন। তারা নিজ নিজ এলাকার মসজিদ পরিদর্শন করেন এবং মুগ্ধ হন। এরই মধ্যে এ সংক্রান্ত বেশ কিছু স্থিরচিত্র ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। গত 1 সপ্তাহে প্রায় 15,054 জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে সৌদি আরব। দেশটির আবাসিক শ্রম এবং সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘন করায় তাদের গ্রেফতার করা হয়। আজ সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দুবাই ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজ। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে দেশটির আবাসিক আইন লঙ্ঘনকারী 9,538 জন, সীমান্ত নিরাপত্তা নিয়ম লঙ্ঘনকারী 3,694 জন এবং শ্রম বিধি লঙ্ঘনকারী 1,822 জন। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, যারা অনুপ্রবেশকারীদের দেশে প্রবেশের সুবিধা দেয় বা তাদের পরিবহন, আশ্রয় বা যে কোনো ধরনের সহায়তা প্রদান করে, তাদের সর্বোচ্চ 15 বছরের জেল এবং 1,000,000 সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। সেই সঙ্গে পরিবহন এবং বাসস্থান বাজেয়াপ্ত করা হবে। প্রায় 3,48,00,000 জনসংখ্যার দেশ সৌদি আরবে বিপুল সংখ্যক অভিবাসী শ্রমিক রয়েছে। সৌদি গণমাধ্যম নিয়মিতভাবে অবৈধ অভিবাসীদের গ্রেফতারের খবর দিয়ে চলেছে। বিশ্ববাজারে আজ সোমবার আবারও তেলের দাম বেড়েছে। মস্কো সাময়িকভাবে কিছু জ্বালানির রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ায় বাজারে তেলের সরবরাহ কমে যাওয়ার আশঙ্কায় এই মূল্য বৃদ্ধি। তবে বিনিয়োগকারীরা এখনও মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের নীতি সুদহার নিয়ে সতর্ক, কারণ তারা আবার সুদহার বাড়ালে বাজারে তেলের চাহিদা কমে যেতে পারে। রয়টার্স জানিয়েছে, আজ সকালে ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম
48 সেন্ট বা 0.5 শতাংশ বেড়ে ব্যারেল প্রতি $93.75 উঠেছে, যদিও গত শুক্রবার তা 3 সেন্ট কমেছিল। এদিকে ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা WTI ক্রুডের দামও টানা 2 অধিবেশনে বেড়েছে। আজ সকালে এই তেলের দাম ব্যারেল প্রতি 50 সেন্ট বা 0.6 শতাংশ বেড়ে $90.53 উঠেছে। বিশ্ববাজারে তেলের দাম মাসাধিককাল ধরে বাড়ছে, এর মধ্যে টানা 3 সপ্তাহ বৃদ্ধির পর ফেডারেল রিজার্ভের ভবিষ্যদ্বাণীর পরিপ্রেক্ষিতে শুক্রবার তেলের দাম কিছুটা কমেছিল, এরপর আজ আবার তা বাড়ল। বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় নাম সাকিব আল হাসান, বাংলাদেশের হয়ে খেলা ও বিশ্বের বিভিন্ন দেশে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট বাদে পরিবারের সাথে যুক্তরাষ্ট্রে অবস্থান করেন তিনি। তার সন্তানদের জন্ম মার্কিন যুক্তরাষ্ট্রে, তাই দেশটির সাথে আলাদা সম্পর্ক আছে বিশ্বসেরা এই অলরাউন্ডারের। আজ তাই যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের সাথে দেখা করে এলেন দূতাবাস থেকে। সোমবার বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে সপরিবারে দেখা করেছেন সাকিব আল হাসান। এ সময় তার সঙ্গে ক্রিকেট এবং বেসবল খেলেছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক। মূলত সৌজন্য সাক্ষাৎ করার জন্যই সেখানে গিয়েছিল সাকিবের পরিবার। হাসের আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন তারা। আমাদের আগামীকাল সকাল 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।